আপনারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন আমি আমি আপনাদের সাথে আপনাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেব আপনারা দেখেন আমি আল্লাহর নামে শপথ করে বলছি আপনি মিডিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন এই কথাটা কেন বললেন আমার স্ত্রী বিশ্বাস করেন আপনারা আপনার গত একটা হরতালের মধ্যে আজকে আপনার আপনি যে বললেন যে আপনার স্ত্রী আমরা তো দেখলাম মুখ খোলা বাংলাদেশের নেতা আপনার সাথে আপনারা দুজনই আপনি বিবিআর আপনি আসছেন আর কেউ আসেন উত্তর দিতে পারতো কোন প্রশ্ন উত্তর দেবেন সাংবাদিক আপনার বলুন আপনার সাথে আমার ছেলে আপনাদের বড়দের সাথে আমি সেটা বললেন মিডিয়ার কোন ব্যক্তি আপনারা খারাপ ব্যবহার করছে আপনি বলেন তো মিডিয়ার লোকের আপনারা কে খারাপ ব্যাপারটা করলো দেখাচ্ছি এটা হচ্ছে অসি তদন্ত আমি কথা বলতেছি আমি যারা আমার সাথে ব্যবহার করেছেন আমার ওয়াইফকে যারা অপমান করেছেন এই যে আপনি মুখ খুলেন আমরা তো সাংবাদিকের মীমাংসা হবে না বলে দিচ্ছি
বিষয়টা এত সহজে মীমাংসা কি সহজে এই এই না 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 বিষয়টা এত সহজে মীমাংসা হবে না কি মীমাংসা হবে না এই হুংকার দিয়ে আপনি কিসের হুংকার দেন হুংকার দিয়ে আপনি কিসের হুংকার দেন চলতো না এই মিয়া এই হুংকার দেন এই হুংকার দেন এই হুংকার দিয়ে আপনি কোন হুংকার দেন আইনের সাথে করতে পারেন আমি আইনের সাথে করতে পারেন আমি আইনের সাথে করতে পারেন আপনারা পরে কথা আমি জানতে চাই এরকম দুর্বল মনে করবেন না কোন দুর্বলতা নিয়ে এখানে আসি নাই কোন দুর্বলতা নিয়ে এখানে আসি নাই কি দুর্বলতা নিয়ে কোন দুর্বলতা নিয়ে এখানে আসি নাই কারকে আপনি হাত তুলেছেন কারকে হাত তুলেছেন আপনাকে আমি দেখে ছাড়বো আপনি কি দেখে ছাড়বেন আপনি দেখে ছাড়বেন আমি আপনার তিন বছর আইনগত তুমি কে আমার রিফ্রেশমেন্টের জন্য কি অবস্থা আমার জীবন কোন একটা জায়গায় গিয়ে দুই মিনিটের জন্য বসার কোন সুযোগ আছে আমাদের মানুষ আমাদেরকে পড়ে আমি যান 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 য